এই মুহূর্তত আন এটা খুবই গুরুত্বপূর্ণ খবর লৈ আহিছো। এজন বিশেষ যুবকৰ কাহিনী এই মুহূর্তত আমি লৈ আহিছো। এই যুবকজনের নাম হৈছে আমির হোসেন। আমির হোসেনের এটা বিশেষ ভিডিও এটা ব্যাপকভাবে চর্চিত হয়ে পড়েছে। নিজের পত্নীক কাতর আহ্বান জানাইছে আমির হোসেনে। আমির হোসেনে হাত জোর করে নিজের পত্নীক ঘুরি আসবলৈ আহ্বান জানাইছে। আর সেই বিশেষ খবরটা আমি এই মুহূর্ত টাইমেটর দর্শকসকলের বাবে লৈ আহিছো। পত্নীক বিচারি এবার কান্দি উঠিছে আমির হোসেন। নিজের পত্নীক ঘুরি আসবলৈ কাতর আহ্বান জানাইছে আমির হোসেন নামৰ এইজন যুবকে। বিয়ার 12 বছর পাছত মাকৰ ঘৰলৈ গুচি গল পত্নী। আর তারপরেই এইদরে কান্দুনত ভাগি পড়ছে আমির হোসেন আর হাত জোর করে পত্নীক কাতর আহ্বান জানাইছে আমির হোসেন। আমির হোসেনের ভিডিও এটা খুবই চর্চিত হয়ে পড়ছে। আর যতে আছে সোনকালে ঘরলৈ ঘুরি আসবলৈ এবার পত্নীক আহ্বান জানাইছে আমির হোসেন। তুমি যি বিচরা তাকেই করিম বলে সংবাদ মাধ্যমের জড়িয়ে পত্নীলৈ প্রতিশ্রুতি দিলে আমিরে। কিছুদিন পূর্বে ব্রেইন টিউমারত আক্রান্ত হয়েছিল পত্নী। বহু চিকিৎসার পাছত সুস্থ হয়েছিল পত্নী। কিন্তু মাকৰ ঘৰলৈ গুচি যাওয়া পত্নীক কেমেরার আগত হাত জোর করে কাতর আহ্বান জানাইছে আমির হোসেনে। আর পত্নীক বিচারি এইদরে কান্দি উঠিছে এইজন যুবক আমির হোসেন। আর কি কৈছিল আমির হোসেন আগবাছি? যেনেকৈ হোক তাক বিচাৰোঁ, মই বহুত ভাল পাওঁ তাক। মই সদায় তাক মানুহ লগাই আছো, মানুহ গৈ আছে তাৰ ঘৰত, সি নাহে বুলি। মই বিডিঅ' ছেক্রেটারী পঠাইছোঁ, বহুত মানুহ পঠাইছোঁ। মোক মাক কৈছে, তাক উল্টা পুল্টা কৈ দিছে ঘৰৰ পৰা, তাৰ ঘৰৰ পৰা মাক। মোৰ বায়েক সৰু ভাই গৈছে, ইব্রাহিম এটা ল'ৰা সিও গৈছে, কৈ কেতিয়াও নাহে বুলি কৈছে। তাক লৈ মই কেৰালা গৈছিলোঁ। কেৰালা যোৱাৰ পিছত মই তাক মাথাত টিউমাৰ হৈছিলে। টিউমাৰ হোৱাৰ পিছত মই দাৱাই কৰিছোঁ, মেডিচিন কৰিছোঁ, ডাক্তৰৰ ওচৰত লৈ গৈছোঁ। তাক ভালকৈ মই ঘৰত লৈ আহিছোঁ। বিয়া পতা 12 বছৰ হৈ গ'ল। এতিয়া সি জানি কাৰ লগত কি কৰি আছে নেকি মই নাজানো, সেইটো সি জানে। সি এনেকৈ এনেকৈ কৰি আছে। এতিয়া মই ভালকৈ ঘৰত আনি ঘৰ চৰ বনাই তাক থৈ গৈছোঁ যে 4-5 মহিনা লাগিব, মই দাঁতটো মাৰি দিম, পিছত তোক মই আহি যাম। দাঁত তাৰ কাৰণে হৈছিলে, তাৰ ব্ৰেইনটোত টিউমাৰ হৈছিলে, সেইটো কাৰণে। পিছত মই কৈছোঁ যে তুমি ঘৰত আহ, গুচি ঘৰত যেনেকুৱা গৈছ এনেকুৱা বস্তু বাহিনী লৈ তুমি ঘৰত আহি যা। সি এতিয়া কৈ আছে তাৰ বাপ মা, তাৰ মা বেছি কৈ আছে যে মই নিদিওঁ, এনেকুৱা কৈ আছে। প্ৰেম চেম আছে জানো, সি সেইটো কাৰণেই এনেকুৱা কৰিছে। নহ'লেতো 12 বছৰ মোক এটা এভিডেন্সো দিয়া নাই, ৰং দিয়া নাই, ৰং পোৱাও নাই। এতিয়া 5 মহিনা মই হৈছে ঘৰত গৈছোঁ, ঘৰৰ পৰা গৈছোঁ। বিয়াৰ পিছত এনেকৈ ভাল ভাল চলি আছে, 12 বছৰ হৈ গ'ল এতিয়া। সি এতিয়া মই কেৰালা গৈছোঁ, 5 মাহ হ'ল।